মানে চৌধুরী সাহেব এরকম করে বার্থডে দিনটাতে কখনো এই ধরনের আয়োজন কেউ করেও নি এবং চেয়েছে অনেক বছর ধরে, বাট কখনো আসলে হয়ে উঠে নাই। তো এই বছরের বার্থডেতে এই সুন্দর আয়োজনটা দেখে আমারও আসলে ভালো লাগছে এবং আমি অনেক কৃতজ্ঞ যে এতদিন মানে খুবই শর্ট টাইমের মধ্যেই আসলে প্ল্যানিংটা হয়েছে এবং খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে এত দে আর অল ভেরি ওরা অনেক ইয়াং অ্যান্ড এনার্জেটিক, ওরা যে এটাকে সুন্দর করে আয়োজন করেছে আমার মানে ইটস রিয়েলি ওভারওয়েলমিং। এটা তো আসলে প্রতি বছরই একবার করে বলে যে আপু এটা করতে চাই এটা করতে চাই, বাট কোনো না কোনো কারণে আগে লকডাউন ছিল, তারপর হচ্ছে গিয়ে রমজান, সব কিছু মিলিয়ে আসলে হয়ে ওঠেনি আগে। বাট এবছর যখন বলেছে আমিও দেশের বাইরে ছিলাম এই কয়েকদিন, বাট তারপর আমার মনে হয়েছে না এবছর করা উচিত, ছুটির একটা আমেজ এখনও কেটে উঠে নেই। সো টাইমটাও ভালো, মানে এখন না করলে আর কবে করবো, তো আমিও রাজি হয়ে যাই। হ্যাঁ অবশ্যই, আসলে আমরা তো কাজ করি দর্শকের জন্য এবং তারা যদি এই পরিমাণ ভালোবাসা দেয় তাহলে আমার মনে হয় আর কিছু একজন আর্টিস্টের লাগে না। আর্টিস্টের দিক থেকে আর্টিস্ট অলওয়েজ চেষ্টা করবে ভালো কাজ করে বা ভালো কাজ উপহার দেওয়ার, আর তার বদলে ভালো কাজের বদলে যাতে ভালোবাসাটা পায়। তো আমার মনে হয় এটা অনেক ইন্সপায়ারিং যে কোনো আর্টিস্টের জন্যই, এবং এই সাপোর্টটুকু থাকলে এক ধরনের সাহস পাওয়া যায় এগিয়ে যাওয়ার। বেশ কয়েকবার আমার ফ্রেন্ডরা আমাকে সারপ্রাইজ দিয়েছে, মানে এটা হয়েছে, বাট যত দিন যাচ্ছে আমার মনে হচ্ছে না সারপ্রাইজের এসব কী দরকার, বাট আজকের এই পুরো আয়োজনটা দেখে আমার কাছে মানে মনে হয়েছে এটা দিস ইজ আনাদার কাইন্ড অফ সারপ্রাইজ। না এরকম না, আমি কখনো আসলে বার্থডে নিয়ে অনেক বেশি এক্সাইটেড আসলে থাকি নাই, এবং ছোটোবেলায়ও মন খারাপ হয়ে যায় বা এরকম আসলে কোনো কখনো হয় নাই। মনে হতো যে হ্যাঁ বার্থডে এত সুন্দর দিন, সবাই আমাকে ভালোবাসবে দোয়া দিবে, এটাই, এর থেকে আর মানে আরও বড় করে কিছু করব এটা আমার কখনোই প্ল্যানিংয়ের মধ্যে ছিল না। চ্যালেঞ্জিং মানে আমার আসলে কাজ তো হয়েই গিয়েছে, এখন হচ্ছে গিয়ে এটাকে রিলিজ করার পালা, এবং অ্যাজ অ্যান আর্টিস্ট আমি এটাই চাইবো আমার মুভি রিলিজ হলে সেটা হলে গিয়ে দর্শক দেখবে, ভালো মন্দ ভালো লাগা জানাবে, ফিডব্যাকটা দিবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এবং ভালো লাগলে যাতে নিজের ফ্রেন্ডদেরকে কিংবা ফ্যামিলিকেও সাজেস্ট করে এবং সবাই এসে এটা দেখে, আমার মনে হয় তাহলেই হবে। না এই মুহূর্তে আসলে মনে পড়ছে না, ওই যে চৌধুরী সাহেব এরকম করে তো অনেক মজার মজার ডায়লগ আছে। না না আমি আসলে অত সুন্দর করে পারবো না, এখন করবে কি করবে না এটা তো আগে থেকে আমি বলতে পারবো না, আমি আমার জায়গা থেকে আসলে চেষ্টা করেছি আমার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার। এখন আশা করবো নাটক যেভাবে ভালোবাসছে, ওটিটি কন্টেন্টগুলোতে যেভাবে ভালোবাসা দিয়েছে, এবং যখন আমি সিনেমা করব আমার সিনেমাগুলো আসলে ওই ধরনেরই হবে যেটার স্টোরির সাথে সবাই কানেক্ট করতে পারবে, এবং ওখানেও ওই একই রকম রেসপন্স আমি তো আশা করবই। সবার প্রথমে আমি বাসায় ঢোকার সাথে সাথে আমার ফ্যামিলি উইশ করেছে, মানে আমি দেশে ছিলাম না, জাস্ট বাসায় আসেই সর্বপ্রথম তারাই আমাকে উইশ করে। দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো, আপনাদের ভালোবাসা ভালো লাগা সবসময় যেমনটা আমি পেয়েছি সামনেও যাতে এটা পাই। আজকে জন্মদিনের দিন আমি এটাই চাইবো অ্যাজ এ গিফট, আপনাদের দোয়া যাতে সবসময় আমার সাথে থাকে।